তো হ্যালো গাইস, একটু ভিডিওটা আসতে লেট হয়ে গেল বিকজ আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল, তাই জন্য ভিডিওটা আসতে একটু লেট হয়েছে। তোমরা এত কোশ্চেন করেছো, তো থ্যাংক ইউ সেটার জন্য। 144টা কোশ্চেন এসেছে, বাট আমি এত তো কোশ্চেন নিতে পারবো না, যেগুলো নিতে পেরেছি সেগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বেশিরভাগ কোশ্চেনই একই ছিল। প্রথমত বলে দিচ্ছি, হাই, আমার নাম দোয়েল রায়, আমার এজ হলো 17 ইয়ার্স, আমি এখন 12-এ পড়ি। তো আমি থাকি কলকাতায় বেহালা চৌরাস্তা। তো এই কোশ্চেনগুলোই বেশিরভাগ সবার ছিল বলে এগুলো আমি বারবার নিইনি। তো যেগুলো আনকমন ছিল সেগুলোই আমি নিয়েছি, সেগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোশ্চেন করেছে আদিত্য চৌধুরী, যাই হোক, ও আমার বন্ধুই হয়। কেমন লাগছে 5K সাবস্ক্রাইবার হওয়ার পর? আর সব থেকে বেশি কোন ফ্যামিলি মেম্বারকে ভালোবাসিস? আর দিদির ভিডিওতে ছেলেদের গলাটা একবার করিস তোর কিউএনএ ভিডিওতে। আচ্ছা, 5K হওয়ার পর কার না ভালো লাগবে, সবারই ভালো লাগে। তো আমারও ভালোই লাগছে, প্রচণ্ডই ভালো লাগছে, সবাইকেই ভালোবাসি। এরভাবে একজনকে ধরেই বলা যায়? তো একজনকে বলতে আমি সবাইকে ভালোবাসি, ওরমভাবে একজনকে বলা যায় না। আর ছেলেদের গলাটা, পুতনো এক কাপ চা হবে? মাই পেইন্টিং স্কুল, যাই হোক, ওর নাম বলেনি আমাকে। দোয়েলদি, তোমার ফেভারিট কালার কি? ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু আর ইয়েলো। বাস এই পাঁচটা। ডান্সার মামুন, দিদি কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। তোমার ফেভারিট সিঙ্গার কে অ্যান্ড ইওর ফেভারিট ডান্স ফর্ম কোনটা? আমার ফেভারিট সিঙ্গার আতিফ আসলাম। ফেভারিট ডান্স ফর্ম, আমার না ফোক ডান্স করতে খুব ভালো লাগে, মানে আমার ফেভারিট, সত্যি আমার ফোক করতে, ফোক নাচতে খুব ভালো লাগে, তো আমি ফোকই বলবো। আনিশা রয়, দোয়েলদি তোমার ফেভারিট ডিশ কি? প্লিজ অ্যান্সার দিও, লাভ ফ্রম আসানসোল। ও, লাভ ইউ টু। ফেভারিট ডিশ, প্রথমত আমি চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি, বাট না আমি ওর থেকেও বাসি ডিম সেদ্ধ খেতে। আমার ডিম সেদ্ধ নুন আর মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। প্রথমত ডিম সেদ্ধ কোনো ডিশ নয়, বাট ডিশ যদি বলে তাহলে রাইস চিলি চিকেন। তনুশ্রী বারিক, ফিউচারে কী করার ইচ্ছা আছে? ইউটিউবে চ্যানেল খোলার সময় বাড়ির সবার সাপোর্ট ছিল? ইউটিউবে চ্যানেল খোলার কথা কীভাবে মাথায় এলো? প্রথমত ফিউচারে আমার করার ইচ্ছা, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা। আমার অ্যাক্টিং করতে খুব ভালো লাগে, আমি ডান্স করতে অবভিয়াসলি প্রচণ্ডই ভালোবাসি, কিন্তু আমার না অ্যাক্টিং করতেও, ফোনটা গেল, পড়ে যাই হোক, আমার অ্যাক্টিং করতেও খুব ভালো লাগে। তো যদি আমায় কেউ চান্স দেয় আমি অবভিয়াসলি নাচতে নাচতে চলে যাব, বাট পেলে তো দেখা যাবে। চ্যানেল খোলার সময় বাড়ির সবার সাপোর্ট, প্রচণ্ড সাপোর্ট, প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। আর কখনো কিছুতে বারণই করে না, সবসময় বলে যা পারিস কর, ওরকম কোনো ব্যাপার নেই সাপোর্টের, যখনই যা করি সবেতেই সাপোর্ট করে। আরে লকডাউনে ল্যাথ খেতে খেতে মাথায় এলো, ভাবলাম যে একটু বেশি ল্যাথ খেয়ে ফেলছি, একটু বেশি শুয়ে থাকছি, কোনো কাজ বাজ করছি না, না নাচে ক্লাস যাচ্ছি, না পড়াশোনা করছি, কিছুই করছি না, তাই ভাবলাম একটু খাটার জন্য একটা চ্যানেল খোলা যাক ইউটিউবে। তাই ইউটিউবে এমনি কোনো গল্প টল্প নেই ওরকম। গৌরী দে, তুমি কোন সিরিয়াল আর মুভিতে ডান্স করেছো? দিদি প্লিজ একটু অ্যান্সার দিও। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে গেছি। তো যমুনা ঢাকিতে গেছিলাম, কলের বউ, কনক কাকন, আর আমার না অত মনে নেই, সব ভুলে গেছি। কলের বউটাতে আমি বেশি গেছি, ওটাই আমার মনে আছে। হাই, আমি ত্রিয়াম্বিকা। হাই, আমার থেকে তোমার প্রশ্ন হলো, বঙ্কোস্তের ব্যাপারে তোমার কি সবচেয়ে ভালো লাগে আর কি ভালো লাগে না? অ্যান্ড কংগ্রাস ফর 5K, থ্যাংক ইউ। দিদির ব্যাপারে আমার ভালো লাগে প্রচণ্ড, ও না প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড, ও না যা বলে মুখের ওপর বলে দেয়, এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে। ওর আগে না, ও প্রচণ্ড না আজব একটা মেয়ে, মানে ওর 2 মিনিট আগে যে জিনিসটা পছন্দ থাকবে সেটা 2 মিনিট পরে সেটা ওর পছন্দ হবে না, ও এরকম একটা আজব একটা মেয়ে, এই জিনিসটা আমার ওর পছন্দ না। আমার দিদিও কমেন্ট করেছে, এটা আমি দেখেছি। আমি জানতে চাই তোর এত জামা জুতো থাকতেও তুই আমার জিনিস নিস কেন? বিকজ আমার তোর জিনিসগুলো ভালো লাগে আমার জিনিসের থেকে, তোর জিনিসগুলো বেশি ভালো হয়, আমি তাই জন্য আমার জিনিস ফেলে তোর কাছে যাই, বেশ করি। তানিশা দাস, তুমি কোথায় নাচ শেখো গো? এত ভালো নাচো, আর পায়েল দিও খুব ভালো ডান্স করে,
আর তো আর তোমরা বেহালার কোথায় থাকো? আমিও বেহালাতেই থাকি, তাই জিজ্ঞেস করলাম। আমার প্রথমত আমি ডান্স শিখি স্টেপ মেকারসে। হ্যাঁ, আমি স্টেপ মেকারসে ডান্স শিখি। আর আমি বললামই আমি বেহালা চৌরাস্তার থাকি। রূপসা মণ্ডল, কংগ্রাচুলেশন, তোমার কোনো ক্রাশ আছে? হ্যাঁ, ক্রাশ কার না থাকে তোমরা বলো? তোমাদের ক্রাশ নেই? ক্রাশ সবার থাকে, সববার ক্রাশ থাকে। আমি তো উঠতে বসতে ক্রাশ খাই লোকজনের উপর। কে জিজ্ঞেস করেনি কিন্তু আমাকে, জিজ্ঞেস করেছে ক্রাশ আছে কি না। আমি বললাম হ্যাঁ আছে, আমি নাম বলবো। তোমার আর পায়েলদির কেমন বর্ণিং? দিদি আর আমার প্রচণ্ড ভালো, ও আমাকে প্রচণ্ড বোঝে। দিদি প্রচণ্ড বোঝে, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। শিল্পী পাল, কংগ্রাচুলেশন, সামনে তোমার HS, তোমার কেমন প্রিপারেশন চলছে? নাকি দেওয়ার ইচ্ছে নেই? অ্যান্সার দিও, আমি এবারে মাধ্যমিক দেব। হ্যাঁ জানি তো HS সামনে, কেমন প্রিপারেশন? সত্যি আমি কিছুই পড়ছি না। আমাকে তো এখন একটা কেউ কোশ্চেন জিজ্ঞেস করে বইয়ের থেকে, আমি একটা কোশ্চেন পারবো না। আমি তো দুদিন আগে অবধি আমার সিলেবাসও জানতাম না আমার পরীক্ষায় কী কী আছে, কিন্তু এখন জানি, পড়ছি, মোটামুটি পড়ছি, না বললেই চলে। তৃষা মণ্ডল, ফিউচারে কী নিয়ে পড়ার ইচ্ছা আছে, কী হওয়ার ইচ্ছা আছে? আর তোমার 5K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, হেভি লাগছে, মজা। 5K কেন, 5 লাখ হোক আমি তো নাচবো, দু পা তুলে নাচবো। ফিউচারে কী নিয়ে পড়ার ইচ্ছা আছে, কী হওয়ার ইচ্ছা আছে? পড়ার বলবো, বিশ্বাস করো আমার না ডান্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, বাট আমি জানি না আমি পড়তে পারবো কি না। আমার ডান্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, কী হওয়ার ইচ্ছা আছে বলে দিয়েছি, আজও একটা ইচ্ছা আছে। আজও না, ইচ্ছা থাকতেই পারে, অ্যাক্ট্রেস হওয়ার সবারই ইচ্ছা থাকে। আমি অ্যাক্টিং করতে পারি না আমি জানি, বাট শিখলে হয়তো পারবো, বেটার পারবো, যতটা পারি চেষ্টা করি। নেক্সট পরিণীতা, ভা পরিণীতা কমেন্ট করেছে আমাকে। শর্টস না ট্রেডিশনাল, কোন ধরনের ড্রেস বেশি ভালো লাগে? দুটোই বললে হবে না, যে কোনো একটা বলতে হবে। আচ্ছা সত্যিকারের বলছি, আমি এখন ওয়েস্টার্ন পরে আছি, ঠিক আছে, কিন্তু আমার না প্রচণ্ড ভালো লাগে ট্রেডিশনাল পরতে। আমার শাড়ি পরতে প্রচুর ভালো লাগে। আমাকে যদি কেউ বলে না শাড়ি পরে তুমি থাকো, আমি সত্যি থেকে যাবো। বৃষ্টিধারা, দিদি তোমার ভিডিওতে ডান্স করার জন্য কি তোমার দিদিকে ফোর্স করতে হয়, না সে নিজেই চায় তোমার সাথে ডান্স করতে? না, সত্যিকারের বলছি আমার দিদি আমার সাথে ডান্স করতে চায় না। ও প্রচণ্ড ল্যাতখোর, প্রচণ্ড, মানে ওকে যদি সারাদিন বলে তুই শুয়ে থাক খাটার মধ্যে, সারাদিন শুয়ে থাকবে। কিন্তু মানে ওকে আমাকে ঠেলে ঠেলে, এ দিদি চল না তুই আমার সাথে একটা নাচ না, এ দিদি চল না তুই আমার সাথে একটু নাচ না, এরকম করে করে ওকে নাচ করাই আমি, না হলেও নাচে না। নেক্সট কোশ্চেন, বারবি গার্ল, যাই হোক দিদি, তোমার লাইফের সব থেকে মজার একটা ঘটনা কি? লাভ ইউ দিদি। প্রথম কথা না, আমি না খুব এদিক ওদিক পড়ে যাই, মানে আমি যখনই না বন্ধুদের সাথে বেরোই আমি না এদিক ওদিক সত্যি প্রচণ্ড পড়ে যাই। আমি 9-এ সরস্বতী পুজোর সময় আমাদের স্কুলের সামনে ড্রেনে পড়ে গেছিলাম, ওটা মজা বলবো না, সব থেকে একটা এম্বারেসিং মোমেন্ট বলতে পারি, প্রচণ্ড এম্বারেস হয়েছিলাম। আমি বেহালাতেও পড়ে গেছিলাম একবার, মানে প্রচুর, আমি আমার বন্ধুদের সাথে পড়েছিলাম ওটা, আমার বন্ধুরা তো হাসছে আমাকে তুলে, না তুলে ওরা হাসছে শুয়ে শুয়ে, ওটা প্রচণ্ড এম্বারেসিং ছিল আর ওটা মজারও লাগে, ওটা আমি এখনও ভেবে ভেবে হাসি। নবমিতা দত্ত, তুমি কত বয়স থেকে নাচ শেখো আর কার কাছে প্রথম শিখেছো? আর একটা কোশ্চেন আছে, যেটা হলো তোমার ফেভারিট ইউটিউবার কি? আমি যখন 3-তে পড়ি আমি তখন দিয়ে নাচ শিখি, প্রশান্ত স্যারের কাছে আমি শিখেছি। আমি তখন ক্লাসিক্যাল শিখতাম, আমি ফার্স্টে ক্লাসিক্যাল শিখতাম। আর ফেভারিট ইউটিউবার ক্যারিমিনাটি। আলিশা গরুই, BF আছে? না, আই এম সিঙ্গেল, আমার BF নেই, BF নেই। দা শুভ্রাংশু, তোমাকে অনেক শুভেচ্ছা। আমার প্রশ্ন, তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ডান্স টিচারের নাম শুনতে চাই। ফার্স্ট প্রশান্ত স্যার, তারপর আমি স্টেপ মেকারে ভর্তি হই, আশিক স্যার, সোনু স্যার, আকাশ স্যার, বিকি স্যার, বাস অনেক স্যার আছে আমার। বৈশালী মহাপাত্র, হাই দোয়েল, তুমি একটা ইউটিউবার, তুমি কি কখনো অন্য ইউটিউবারকে সাপোর্ট কিবা সাবস্ক্রাইব করছো? হ্যাঁ বাবা, আমি ইউটিউবার মানে আমি কি অন্য কাউকে ভালো লাগতে পারে না? আমার অনেক এমন চ্যানেল আছে আমি যাদেরকে সাবস্ক্রাইব করি, প্রচুর চ্যানেল আছে। সৈমালী রয়, তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে প্লিজ বলো। বলতে হবে,
আচ্ছা ঠিক আছে বলছি, আমি আরো ভালো এক্সপেক্ট করেছিলাম বাট আমি পাইনি অতটা ভালো, বাট আমি তার জন্য কেঁদেও ছিলাম। মা বলেছে তুই যদি আর একটু ভালো করে পড়ে দিয়ে তুই ফার্স্ট ডিভিশনটা পেয়ে যেতিস। আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম 407, 13 নম্বরের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। অয়নচারি আর আমার নাম একবার বলো প্লিজ। অয়নচারি ভালো লেগেছে, বলে দিয়েছি অয়নচারি। মোনালিসা পোদ্দার, হাই দিদি, আমার তোমার ডান্স ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার কোশ্চেন হলো তোমার ছোটোবেলা কেমন কেটেছে আর কত সুন্দর বা হাসির গল্প বলো তোমার ছোটোবেলার, অ্যান্ড কংগ্রাচুলেশন। ছোটোবেলা খুব চিল কেটেছে, আমি এখনও খুব চিলই থাকি, আমার খুব ভালো কেটে ছোটোবেলা। আর হাসির গল্প সত্যি বলবো একটা প্রচণ্ড হাসির গল্প আছে। আমার পাশের বাড়িতে এখন যে থাকে, সে আগে আমি যখন ছোটোবেলা আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তো সেও আমাদের পাশেই থাকতো, সঞ্জনা, যে আমাদের ভিডিও শ্যুট করে দেয় অনেক টাইমে, ওই বেশিরভাগ আমাদের ভিডিও শ্যুট করে দেয়। তো ও যখন, ওর থেকে আমি 1 বছরের বড়, ঠিক আছে, ওকে আমি বলেছিলাম, আমাদের আর একটা ঘর ছিল, সেই ঘরে আমরা খেলছিলাম ও আর আমি, তো আমি ওকে বলেছিলাম আমার পেটে বেবি আছে, এনে ব্লেড কেটে বেবিটাকে বার কর। ও আমার পেটটা কেটে দিয়েছিলো, মানে বেশি কাটেনি, ওর মাথায় ভুট দিয়েছিলো, ও এবড়ো খেবড়ো দিকটা দিয়ে কেটেছিলো বলে আমি বেঁচে গেছিলাম, নাহলে আমি এতক্ষণে টপকে গেছি। যাই হোক, এটা হয়েছিল, আর মা খুব বকেও ছিল, বাট এটা শুনলে না আমার খুব হাসি পায়, বাট আমি কতটা বোকা ছিলাম। তাতান দ্য গ্রেট ব্লগস, তোমার ক্রাশকে একজন জিজ্ঞেস করলো ক্রাশ আছে কি না, এবার ক্রাশ কে বলো। না অনেক ক্রাশ আমার রিসেন্টলি, এখন মিঠাইয়ের সিদ্ধার্থকে খুব ভালো লাগে। রাধারানী কিচেন, এত রোগা কি করে, টিপস দাও। এটা আমি ইনসাল্টের দিক দিয়ে নেবো না কমপ্লিমেন্টের দিক দিয়ে নেবো, আগে তুমি সেটা বলো। এত রোগা কি করে, আমি প্রথমত না এমনি ছোটোবেলা দিয়েই রোগা, আর যতই খাই যতই যা কিছু করে নিই আমি মোটা হইনি, আমার দিদি মোটা হয়ে গেছে, আমি কেন হইনি জানি না, দেখা যাবে, হয়তো নাচি বলে হতে পারে, বিকজ দিদিও নাচ যখন শিখতো দিদিও আমার মতোই ছিল, ও নাচ ছেড়ে দিতে 3 বছর ওরকম হয়ে গেছে, তো দরকার নেই আমার, আমি যেরম আছি ঠিক আছি। মিম খান, তোমার বার্থডে কবে, মানে ক তারিখ কোন মাস আর কোন সাল। তো আমার বার্থডে হলো 15 জুন, আমাদের উচ্চ মাধ্যমিক 15ই জুন দিয়ে হওয়ার কথা ছিল, মানে বাংলা পরীক্ষার দিন আমার জন্মদিন হতো, যাই হোক হয়নি। আমার 15ই জুন বার্থডে, আর সাল 2003। জয় নস্কর, দোয়েল দোয়েলদি, তোমার ফেভারিট প্লেস কি। মালদ্বীপস, আমার মালদ্বীপস যাওয়ার খুব ইচ্ছা একবার। রূপসা চন্দ্র, দোয়েল মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু হয় আমাদের স্কুলের, দোয়েল মাই ফ্রেন্ড, তোর পড়াশোনা কেমন চলছে ভাই, টেনশন কি হচ্ছে তোর, তোরা সবাই কেমন আছিস, আর তোর পাপ্পিটা কি করছে, HS-এর পর তোর কী প্ল্যান। প্রথমত আমি ভালো আছি, পড়াশোনা মোটামুটি চলছে, আর পাপ্পিটা তোমাদেরকে যে ট্রাফিটাকে দেখিয়েছিলাম, ট্রাফিকে ট্রাফির মালিক নিয়ে চলে গেছে, ও এখন আমাদের বাড়িতে নেই, একটু একটু মিস করছি ওকে, বাট ওর মালিকের কাছেই গেছে, হোপস ও আরও ভালো থাকবে, বাট একটু তো মিস করবোই, ছেলে মেয়েটা ছিল আমাদের কাছে অনেকদিন, ইটস ওকে, ও যেখানেই থাকুক ভালো থাকুক আর কিছু না। এই ভিডিওটা 100% অনেক বড় হবে। তিয়াশা ভট্টাচারিয়া, বোন আমি সেই দিন বলেছি, ও হ্যাঁ এই দিদিটা আমাকে আগেও কমেন্ট করেছে, আমার কোশ্চেন তোর কেমন বর পছন্দ। বর, আমি প্রথমত বিয়ের কথা তো ভাবি না, বর বর একটু ইনোসেন্ট হবে, একটু আমার কথা শুনবে, একটু আন্ডারস্ট্যান্ডিং হবে, লুকস নট ম্যাটার, প্লিজ প্লিজ রিপ্লাইটা করিস বলু, আর আমি নামটা কিন্তু অবশ্যই করিস, তুই আশা দিন, হ্যাপি। মৌমিতা মাহাতো, মেডিলি ইতনি চকলেটি কিউ হ্যায়, আর তুমি এত মিষ্টি কেন, মেডিলি এত চকলেটি বলে। সুজাতা বনি, মোস্ট রেটিং মোমেন্ট ইন ইউর লাইফ, ঘুম থেকে উঠে মা টুথপেস্টের পাউচ থেকে টুথপেস্ট বয়ের করা মাজনে, আমার হাতে তখন কোনো শক্তিই থাকে না, আমি যখন ঘুম দিয়ে উঠি এরম এরম করি এরম এরম করি, বেরোই না, প্রচণ্ড ইরিটেটিং লাগে। আর একটা ইরিটেটিং জিনিস লাগে, দুটো আইলাইনার সমান হয় না, এখনো হয়নি, একটা এরকম আর একটা এরকম, আজও বারকা, আমার এই জিনিসটা আরও খুব বাজে লাগে। বাস বাস, কোশ্চেন শেষ। ও অনেক বড় ভিডিও হয়ে গেল, একটা প্রচণ্ডই বড় ভিডিও হয়ে গেল, আর যাদের কোশ্চেন আমি নিই, সরি আমার উপর রেগে থেকো না, আমি তো এত কোশ্চেনের একটা ভিডিওতে মানে অ্যান্সার দেওয়া সম্ভব না, আমি আরও ভিডিও করব। আর তোমরা যদি এই চ্যানেলে ডান্স ছাড়া অন্য কোনো ভিডিও দেখতে চাও, আমি ভেবেছিলাম যে এই চ্যানেলটাতে আমি চ্যালেঞ্জেসও ছাড়বো, বাট
তোমরা যদি সাপোর্ট করো তবে তো আমি ভিডিওগুলো করব। যদি তোমরা চাও আমি চ্যালেঞ্জেস ভিডিও করি বা অন্য কোনো ভিডিও করি, তোমরা প্লিজ আমায় কমেন্টে জানাতে পারো, আমি নিশ্চয়ই ট্রাই করব করার। এমনি ডান্স ভিডিও তো আছে। তোমাদের যদি এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করেই দেবে, আজকে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, যতজন দেখবে সবাই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সবার কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমার প্রচন্ড ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।